এবছর লকডাউনের বাজারে কেউ ঢাকবাজিতে আসবে কালী পুজোয়। যাও কার মুখ দিকে বেরোলাম, এখনো পর্যন্ত কোনো পার্টি পাচ্ছি না। দেখ ভাই নন্টে, দু ভাই এই যে নন্টে আর ফন্টে ফন্টে, তবে ভেটে মতো লোক তো শালা ঢাকতে কেন হচ্ছে বড্ড বড় মতো। এমনি ওই বেড়ে মতো লোক ঢাক যা কিনে যে হাত পা বাড়ি ঝাড়তে হচ্ছে আমার। দেখ অনেকদিন বসতে আছি বুঝেছি, খদ্দের আসবে বলে তো আসবে, কোনো চিন্তা করতে অনেকদিন বসতে হয়ে আছি, ঢাক ঢুলে যে অবস্থা চামড়া ছাগ না ফুটে গেছে। দাদা তুই আমার লকডাউনের সময় কলকাতা হাঁটি হাঁটি নিয়ে যা, বড্ড খিদে পেয়েছে। তা তোর খালি খাই খাই মা মুড়ি বাতা দেখা, আর যন্ত্রপাতি গুলো অনেকদিন বসে আছে ছাগ না ফুটে গেছে, ছটফট গুলো টান টান দিয়ে নিয়ে যায়। দাদা লকডাউনের বাজে কোনো পার্টি কিন্তু আসবে না, কপাল কিন্তু খারাপ। আরে একটা পার্টি ঢুকলেই তো আমরা পাবো। ঠিক আছে যন্ত্রপাতি করে তাই সেরে, যন্ত্রপাতি মাল বসে আছে ছাদ না ফুটে, কারণ গ্যাস ছুটেছে দেয় না। নে ভালো করে সেরে নে, নে ভালো করে সেরে নে। তারে বলে দিও সে যেন আছে না আমার দ্বারে, তারে বলে দিও ওই গুন গুন সুরে মোর হাসে না, ওই গুন গুন সুরে মোর হাসে না, তারে বলে দিও সে যেন আসে না আমার দ্বারে, তারে বলে দিও কামা পা মাগারে। কিরে থামলি কেন বাজা? সে ছটফট ছেড়ে স্বপ্ন হয়ে গেছে। আরে বাজা থামলি কেন বাজা? দাঁড়ানা 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 না 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 দাঁড়ানা। দাদা এখনো পর্যন্ত কোনো পার্টি এলো না, কপালটা মনে খারাপ, বাড়ি চলে যেতে হবে। আরে একটা পার্টি এলে তো ঝাড়বো, চিন্তা করতেছি কেন, ওই একটাই তো পুষিয়ে নেবো। তাহলে আমার প্র্যাকটিসটা চালিয়ে যাই, একটু প্র্যাকটিস হালকা প্র্যাকটিস। পার্টি কই পার্টি কই, দুর্ভাগ্য নাই রে পার্টি কই। এই তাহলে কাফেনা বল শিখেছি? আমি এক পিস বল শিখেছি। আমি হচ্ছে আঠারো খানা বল শিখেছি, আঠারো খানা বল। তুই আমার গুরুদেব, তুই তো আমার শেখাবি নাকি? হ্যাঁ আমার প্রথম বল হচ্ছে, হ্যাঁ কি বল, বাজবরণ বল। আর দ্বিতীয় বল? দ্বিতীয় বল হচ্ছে শাবল বল। কি বল? তা তোর কি বল আছে জানা? আমার হচ্ছে পাতলা পায়খানা বল জানা আছে। ওই এমন ভাবে চচ্চড়ি বাজে বল, লোক সব পাতলা পায়খানা করে ফুরফুর করে ছুটবে। তাহলে বলের মাইয়া আছে কি? তা দাদা পার্টি কই আসছে না তো? পার্টি আসবে কিন্তু আমি হাত মারতে পারি বেড়ে মতো লোক। প্র্যাকটিস চালা প্র্যাকটিস চালা। আমি কি করবো নিজেই বুঝতে পারছি না। হ্যাঁ সারা কলকাতা আমি খুঁজে আছি কিন্তু কোনো জায়গায় ঢাকি পেলাম না। অথচ দেখো আমাদের কালী পূজায় মেন যেটা মেন আমাদের থিম হচ্ছে ওটা হচ্ছে ঢাকবি, মানে ঢাকে বাজে ঢাকনা ঢাক বাজে না তারে তারে ধুনুচি না, অথচ আমি ঢাকেই পেলাম না। দেখা যাক কি হয়, শিয়ালদা ঘুরে তো চলে এলাম, এখন দেখি কালীঘাটে এসেছি, যদি কোনো এই মনোচ্ছে কাটা ঢাকবে আছে দেখা যাচ্ছে। আরে দাদা, আরে তোকে বলছি না শোনা, তোকে বলছি শোন না। কেরে জিনভূত নাই রে? আরে ভাই জিনভূত নয়, আমি মানুষ আছি, তুই কি চোখে কম দেখিস? এ দাদা কে এসে দেখছো দেখি? আরে তোকে বলছি শোন না শোন না। ওই কাকে কি বলছিস রে, কাকে কি বলছিস? দেখে মনে হচ্ছে বিরাট হাম্বার, এর মানে শরীরের চেয়ে ঢোল বড়। যাই হোক বলছিলাম তোরা ঢাক বাজাস? তা ঢাক বাজে নাকি, চোখে কম দেখি নাকি, তুই কি তোদলা আছিস নাকি একটু? ক্লিয়ার করে বল, ঠিক আছে ওই ভাই তো করিনি, ক্লিয়ার করে বল তবে ভালো হবে। আচ্ছা আচ্ছা ক্লিয়ার করে বললে তবে যাবি? ক্লিয়ার বল। আচ্ছা ঠিক আছে, আমি বলছি আমার সঙ্গে যাবি তোরা? তারপরের দিন বিসর্জন হবে, দুদিনে কত দিতে হবে সেই হয় বল। দুদিন? লকডাউনের বাজার সে তো বলবে না, দুদিনে ওই 7,371 টাকা। এই 371 টাকাটা আবার কি রে? ওটা বৃত্তি, মানে আমাদের দুই ভাই হাইকোর্ট করা আছে। আচ্ছা তো ওটা বৃত্তি মানে কি? বৃত্তি মানে জানিস না, বৃত্তি মানে মানে আমাদের এগ্রিমেন্ট করা আছে। শালা কার সঙ্গে কথা বলছি জানিস? আমি যেটা দেবো সেটাই ফাইনাল থাকবে, ঠিক আছে? বেশি বাড়াবাড়ি করবি তো একদম চালিয়ে দেবো। শোন না কালুদা, টাকা দেখি পকেটে করে ঢুকিয়ে নেবো, একদম সোজা চালিয়ে দেবো। শালা মরবে, বিসর্জন শেষ, আমি 7,371 টাকা তোদেরকে। বলছিলাম কালুদা পায়খানা করা আছে? আরে পায়খানা পায়খানা ঘর কোথায় পাবি, ওখান থেকে সোজা চলে যাবি একদম ট্রেন রাস্তা দেখা যাচ্ছে, ট্রেন রাস্তার পাশে গিয়ে ছেড়ে চলে আসবি। আর যদি হালকা
হবে কালু ভাই বলছিল কালু ভাই বলছিল সেটা হাজি বলো সেটা হাজি কালু ভাই বলছিল ও সেটা হাজি বলো সেটা হাজি কালু দা বলছিল আর কি জানার আছে বল আর কোনো জানা নেই তাহলে এবারে ঢাকাতে যেতে হবে হ্যাঁ তাহলে রেডি আছিস তো হ্যাঁ ভালো হবে পারবি তো সে জায়গা যাবে বিসর্জনে মজা হবে হ্যাঁ যদি ভালো থাকবে যদি একটু ভালো আর নালে দুজনে ধরে ঢাক কেড়ে তবে ছাড়ব তোদের মধ্যে যে ভালো ঢাক বাজাবি তার জন্য একটা পুরস্কার আছে তাহলে তোরা বাজানো শুরু কর মনে রাখবি যে ভালো বাজাতে পারবি তার জন্য পুরস্কার আছে ঠিক আছে সব ঠিক আছে তবে তোদের রেট অনুযায়ী কিন্তু ভাই বাজনা সেইভাবে হলো না মানুষ 7371 টাকা দেবে সেইভাবে তোরা কুস্তি করে বাজাবি নাকি পুরস্কারটা বলি তোর দুজনের মধ্যে যে ফার্স্ট হয়েছি মায়ের মন্দিরের সামনে তাকে বলি দেওয়া হবে আমি ওটা আরো দু হাত বাড়িয়ে দেবো কোথায় যাচ্ছে বলছিলাম কালুদা তুমি আমার আগের জন্মে সজীব ছিলে জানেন মনে রেখেছি হ্যাঁ জামাইকে একটু ভালোবাসো আদর করো মিষ্টি দাও দুটো খাই হ্যাঁ এটাকে তোর যুক্তি ঠিক আছে তবে আমার একটু ভুল হচ্ছে কি জানিস তোর সবসময় গুলি দেওয়ার ধান্দা তুই আগের জন্মে নিশ্চয়ই সবজিওয়ালা ছিলি কি হবে ঢেঁড়স বিক্রি করতে যে একটু কর দেখি তোর ছাড় আছে ও ঢেঁড়স 30 টাকা কিলো 30 টাকা কিলো ও 26 টাকা কিলো 25 টাকা সব নিয়ে যা কম দামে দিছ এতক্ষণ সব মিথ্যে কথা বলেছি আর বলি দেবো চুলায় আমি বলি কি খড়গ ঠিক আছে তো একবার কালবে আমার রক্তগুলো খেতে অসুবিধা হয় এবছর বাবা তুই একটু বলি ধারাটা পাল্টা একটু কোরাত দে বলি শুশুর করে রক্ত পড়বে মার খেতে ভালো লাগবে দুজনে ঢাক বাজাবি দুদিনে 7371 টাকা রক্তের একদম মালা টালা পরিয়ে মায়ের সামনে বলি দেবো ঝপ করে চানটা কোরা এই শীতের সময় চান করতে হবে একে তো মল ক্যান্সার হয়েছে ঠাকুর খাবে
তাহলে ওই তুই ভাই মানে ঘুরে গেলে ভাই तेरे बिना एक पल दिल न हुलगीरा दिल न हुलगीरा तेरे बिना एक पल दिल न हुलगीरा दिल न हुलगीरा देखनो एक झलक देखनो एक झलक आ जा गया भी जा तेरे बिना एक पल दिल न हुलगीरा 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 अमर चुपने बाजो बाजो क्या जो बाजो क्या जो बाजो वो माँ माँ घर क्या जो बाजो माँ अरे चारवाची अरे के वो माँ माँ ये कितनी আমি বলছি কালু মস্তান তুমি যেখানে ঠিকানা কেন তুমি সারেন্ডার করো তুমি সারেন্ডার করো আমার হাতে ধরে দাও ধরা না দিলে প্রকাশ্য তোমাকে গুলি করে উড়িয়ে দেবো কালু মস্তান তুমি ধরে দাও দেখো কি বলছি শোনো আমার পিছনে পুলিশ তারা করেছে এতদিন কোথায় ছিলে আজকে তোমার মনে পড়েছে ঠিক আছে আজকের মতন আমি তোমার বাঁচিয়ে দিচ্ছি একটু জল দাও মায়ের জল জল আমি আর মানে তার মানে আজ ঢুকে পড়ে থাকবো পুকুরে স্নান করতে গিয়ে আমার ওই পাথরে গেছে পাথরে আমার পাটি ফুলে গেছে দাদা দাদা তোর কপাল ফুলে গেছে কেন ও নন্টে বলিনিস আর ডুম ধরে শুষি বেগে আসতেছি আর সালারা পুকুরে তাল করার দিয়েছিল তোর গামটা পরে এসছিস তোদের যন্ত্র কোথায় শালা আমাদের ঘর বয়ে কিভাবে এলে কিভাবে ঠিকানা পেলো দেখ ও সে কলকাতায় বহুত ক্যালি মেরেছিল অনেক ক্যালি মেরেছে ও আমাদের দেশে এসেছে ওর ক্যালিটাকে কেটে একদম ছোট ছোট করে সারা জীবন আমি চিনতে দেবো না দাদা চল তুমি বুটি আনো পরে গল্প করো আর তোরা কি বলছিস কি মা বুটি আনো আর তোরা কি বলছিস কি আমি কোনো কিছু বুঝতে পারছি না কোচে আন্না রে ধরি কোচে আন্না রে ধরি তুই বা তাড়াতাড়ি কুদুব শালার মাটিতে আয়ে দেখি আজ বাঁচাই তোকে কোন মার ভাতা রে তুই আমাদের জীবন নিয়ে ছিনিমিরি খেলছিস বলে দিচ্ছিলি তোরা আমার শেষ করে ফেলবো শেষ করে ফেলবো কোচে আন্না রে ধরি তুই বা তাড়াতাড়ি কুদুব শালার মাটিতে দেখি আজ বাঁচাই তোকে কোন মার ভাতা রে দেখি আজ বাঁচাই তোকে কোন মার ভাতা রে আমি অবাক হয়ে যাচ্ছি কার তোরা কাকে কি বলছিস জানিস আমি কালু ভাই আছি রে কালু ভাই তোর কালু কালু তোরা আজকে
তোরা কি করি তোর অবস্থা তুই দেখ। হ্যাঁ কি বলছিস রে ভাই, কি তোর মেরে শেষ করে দেবো। বাঘের পিঠে উঠবে বিড়াল হইয়বা, আগুনে পুড়িয়ে দেব তোর ফেনুল চাক। মা কি বলছো তুমি, যে তোমার হাতের শাখা শীতের শীতের মুছে যাবে, বলো ও তোমার কে, সত্যি করে বলো। তুমি কলম কিনে বলো ও তোমার কি হয় বলো। ভাগ্যে চকে ফিরে এলো তোর বাবা, চল্লাদ মোদের মোদের বাবা কি লজ্জা। দেখি বলিস না, দেখি আজ মাগো তুমি ওনাকে স্বামী বলে মানো, আমি আমরা কিন্তু ওর বাবা বলে মানতে পারবো না। ওরে খোকা, আজ থেকে 25 বছর আগে, হ্যাঁ আর তোরা যখন ছোট ছিলিস, তোর বাবা তোর বাবা মস্তানদের দলের সঙ্গে মিশে গেছিল। আমি অনেকবার বারণ করেছি, ওগো তুমি এই পথে যেও না, তুমি সব পথে ফিরে এসো। আমার কথা আমার কোনো কথা আমার কোনো কথা দেয়নি, তাতোদেরকে নিয়ে আমি গ্রামের বাড়িতে আমি গ্রামের বাড়িতে ফিরে এসেছিলাম। তোর একটিবার তোর একটিবার বাবা বলে না, তুমি স্বামী বলে মানো, আমরা কোনো বাবা বলে মানতে পারবো না। বড় অপরাধী, বড় অপরাধী। হ্যাঁ হ্যাঁ আমি একজন অপরাধী, আমি জানি, আমি একজন মুস্তান, আমি একজন ডাক্তার। আমি জানি এই সমাজের বুকে তোমরা আমাকে আমাকে একজন ঘৃণ্য মানুষ বলে হবে, কিন্তু খোকা কোন মানুষ তার নিজের ইচ্ছায় চুরি করে না, কোন মানুষ তার নিজের ইচ্ছায় মুস্তান হয় না, কোন মানুষ তার নিজের ইচ্ছায় ডাকাত হয় না। এই সমাজ এই পরিস্থিতি একটা ভালো মানুষকে খারাপ করে দেয় রে খোকা। যখন বেকারত্বের জ্বালা দূর করতে গিয়ে এই ছোট্ট দুটো হাত নিয়ে এই সমাজের মানুষের কাছে বারবার বলেছিলাম, আমায় কিছু খেতে দাও, আমাকে বাঁচতে দাও, তার বিনিময়ে এই সমাজ আমাকে দিয়েছিল অবজ্ঞা আর অবহেলা লাঞ্ছনা। আর এই বেকারত্বের জ্বালা মেটাতে গিয়ে কখন যে মস্তানের ছাপ পড়ে গেছিল আমার, তাই আমি বুঝতে পারি যে খোকা তোরা আমাকে ক্ষমা করে দিবি না খোকা, তোরা পারবি না আমাকে বাবা বলে মেনে নিতে। বল না খোকা, একটিবার আমাকে বাবা বলে যা খোকা, একটিবার বাবা বলে যা বাবা। বাবা তুমি আমাদের কাছে ফিরে এসেছো, আমাদের নিয়ে তো রথের মেলায় যাবে, জগন্নাথ দেবের মেলায়, আমরা অনেকদিন রথ দেখিনি বাবা। চল তাড়াতাড়ি চল বাবাকে নিয়ে, বাবা মদ খাবে, মদের সঙ্গে চাট করতে হবে, তাহলে সেই পুকুরের মনের পিয়া ধরে আনতে হবে, আর বাবার খাবো তেলাপিয়া। মেয়েদের জীবন হলো স্বামী হলো অলঙ্কার, তুমি আমার ছেলে, তুমি আমার ছেলে কোনোদিন কোথাও চলে যাবে না তো। দেখো আমি জানি আমি সারা জীবন তোমাকে অনেক কষ্ট দিয়েছি, তবে আজ এই মুহূর্তে আমি তোমাকে ছেড়ে কথা দিলাম, আমি তোমার ছেড়ে কোনোদিনও যাব না। আজকে রে দিন শুধু এই দুজন, আর কারণে এ তো ন, আজকে রে দিন শুধু এই দুজন, আর কারণে তোমার আমার প্রেম আজকে এই দিনে, তোমার আমার প্রেম আজকে এই দিনে শুরু হলো তার পরিচয়। আজকে এই দিন শুধু এই দুজন, আর কারণে এত ন, আর কারণে এত ন, তোমার আমার আজকে এই দিনে, তোমার আমার আজ।
দাদা 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 দা